নমস্কার বন্ধুরা, আজকে আমি তিলের নাড়ু বানাবো। তার জন্য তিলগুলো হালকা ভেজে নেবো। তিলগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। চালমুড়ি আছে, এগুলো চালমুড়ি, ওই চালমুড়িতে তিলগুলো দিয়ে দেব, নারকল গুঁড়ো দেব, সামান্য লবণ দেব স্বাদ অনুসারে। এবার চিনি দিয়ে দেবো, চার মুঠো চিনি দিয়েছি। এবার আমি এগুলো মেখে নেব। এবার অল্প জল দিয়ে মেখে নেব। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি নাড়ুগুলো ভাজার জন্যে। আমি সব নাড়ুগুলো একই রকম করে পাকিয়ে নেব। এবার নাড়ুগুলো আমি ভেজে নেব। নাড়ুগুলো হয়ে গেছে, আমি তুলে নেবো। বাকিগুলো এরকম করে কেটে নেবো।
সব নাড়ু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। তিলের নাড়ু আমার রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে।